আমি মোহাম্মদ শফিকুল ইসলাম, সহকারী শিক্ষক বাংলা, সৈয়দ আকবর আলী মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, চণ্ডীদাসগাতি, শিয়ালকোন, সিরাজদৌল। আমি আজকে তোমাদের মাঝে নবম ও দশম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র বিষয় নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি যে রাজার ধনসম্পদ অর্থাৎ রাজ্য ভাণ্ডারে যত ধন সম্পদ রয়েছে সে রাজা তত শক্তিশালী, সে দেশ তত শক্তিশালী। তেমনি যে ভাষায় যত শব্দ রয়েছে অর্থাৎ যে ভাষায় শব্দ ভাণ্ডার যত সমৃদ্ধ সে ভাষাটা তত শক্তিশালী। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বুঝতেই পারছো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ, শব্দ প্রকরণ। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে শব্দ, শব্দ। তো শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। শব্দকে আমরা এভাবে একটা ছকের মাধ্যমে প্রকাশ করতে পারি, শব্দকে তিন ভাগে আমরা ভাগ করতে পারি। একটা হচ্ছে গঠনগত দিক, গঠনগত দিক। আর একটা হচ্ছে অর্থগত দিক, অর্থগত দিক। এবং আর একটা হচ্ছে উৎসগত দিক, উৎসগত দিক। তো শিক্ষার্থীরা, গঠনগত দিক, গঠনগত দিক থেকে শব্দ হচ্ছে কয় প্রকার? দুই প্রকার শব্দ, দুই প্রকার গঠনগত দিক থেকে শব্দ দুই প্রকার। এক নম্বর হচ্ছে মৌলিক শব্দ, মৌলিক শব্দ। এবং দুই নম্বর হচ্ছে সাধিত শব্দ, সাধিত শব্দ। তেমনি অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার। অর্থগত দিক থেকে কত প্রকার? তিন, তিন প্রকার। এক নম্বরে রয়েছে যৌগিক শব্দ, যৌগিক শব্দ। দুই নম্বরে রূঢ় শব্দ, রূঢ় শব্দ। তিন নম্বরে যোগ রূঢ় শব্দ, যোগ রূঢ় শব্দ। এরপরে রয়েছে উচ্চগত দিক, উচ্চগত দিক থেকে শব্দ পাঁচ প্রকার, পাঁচ প্রকার। উচ্চগত দিক থেকে শব্দ পাঁচ প্রকার। এক নম্বরে তৎসম শব্দ, তৎসম শব্দ। দুই নম্বরে অর্ধ তৎসম শব্দ, শব্দ। এবং তিন নম্বরে এক নম্বরে তৎসম শব্দ, দুই নম্বরে অর্ধ তৎসম শব্দ, তিন নম্বরে তদ্ভব, তদ্ভব শব্দ, চার নম্বরে বিদেশি শব্দ, এবং পাঁচ নম্বরে রয়েছে দেশি শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা কি আলোচনা করলাম? আমরা প্রথমে দেখতে পাচ্ছি কি, যে শব্দ, শব্দ প্রথমত তিন ভাগে ভাগ করা যায়, গঠনগত দিক, অর্থগত দিক এবং উৎসগত দিক। প্রথমত কত প্রকার? তিন প্রকার, তিন দিক দিকে ভাগ করা যায় এটাকে, গঠনগত, অর্থগত এবং উৎসগত। গঠনগত দিক থেকে দুই প্রকার, মৌলিক শব্দ এবং সাধিত শব্দ। অর্থগত দিক থেকে শব্দ তিন প্রকার, যৌগিক শব্দ, রূঢ় শব্দ এবং যোগ রূঢ় শব্দ। এবং উৎসগত দিক থেকে শব্দ পাঁচ প্রকার, তৎসম, অর্ধ তৎসম,
তদ্ভব বিদেশি শব্দ এবং দেশি শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে উৎসগত দিক। আমরা এখন উৎসগত শব্দের উৎসগত দিক নিয়ে আলোচনা করব। উৎসগত দিকে প্রথমেই রয়েছে কি? তৎসম শব্দ। প্রথমেই রয়েছে তৎসম শব্দ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এখানে বুঝতেই পারছি যে তৎসম, তৎসম মানে কি? তার সম, অর্থাৎ তার সমান। এখন প্রশ্ন হতে পারে তার সমান, হ্যাঁ, এই তৎ শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত, অর্থাৎ সংস্কৃত সমান, সংস্কৃত সমান। যে শব্দ বাংলা ভাষায় এসেছে সংস্কৃত থেকে, অর্থাৎ সংস্কৃত থেকে যে শব্দগুলো সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে, অর্থাৎ কোনরূপ পরিবর্তিত না হয়ে সরাসরি বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলোকে বলা হয় কি? তৎসম শব্দ। তৎসম শব্দের আমরা যে একটা উদাহরণ দিতে পারি, যেমন চন্দ্র, চন্দ্র, হস্ত, মস্ত, মস্ত, এগুলো কি? এগুলো হচ্ছে তৎসম শব্দ। এগুলো কিন্তু ওর চেনার কিছু উপায় রয়েছে। তো শিক্ষার্থীরা, তোমরা দেখবে যে শব্দগুলোর শেষে রেফ থাকবে, অর্থাৎ যে শব্দগুলোতে রেফ থাকবে সেটাই মনে করতে হবে। কি তাহলে আমরা কিভাবে চিনবো? রেফ থাকলে, রেফ থাকলে আমরা বুঝবো কি? এটা তৎসম শব্দ। যদি কোনো শব্দে রেফ থাকে তাহলে আমরা এটা বুঝবো কি? তৎসম শব্দ। যেমন কর্ণ, বর্ণ, তারপরে তোমার সূর্য ইত্যাদি, অর্থাৎ রেফ যে সকল শব্দে থাকবে সেটাই আমরা বুঝবো কি? যেটা হলো তৎসম শব্দ। এছাড়াও আমরা যদি দেখি যে ঋকার আছে, ঋকার যদি থাকে, ঋকার থাকলে আমরা বুঝবো কি? সেটাও তৎসম শব্দ। যেমন কৃষক, কৃষক, কৃপণ, কৃপণ ইত্যাদি, অর্থাৎ যদি ঋকার থাকে সেটা আমরা বুঝবো কি? যেটা তৎসম শব্দ। এছাড়াও যদি ফলা থাকে, ফলা যদি থাকে, ফলা থাকলেও, থাকলেও সেটা হবে কি? তৎসম শব্দ। যেমন যেমন ব্যাকরণ, ব্যাকরণ, এরপরে রয়েছে ব্যাঘ্র, ব্যাঘ্র, এরকম আরো অনেক রয়েছে যেগুলা ফলা আছে। তাহলে ফলা থাকলে আমরা বুঝবো কি? যে সেটা সংস্কৃত শব্দ। সেরকম যদি মধ্যাহ্নসা থাকে, এরকম আরো কি আছে, যদি মধ্যাহ্নসা থাকে সেটা হবে কি? সংস্কৃত শব্দ, অর্থাৎ তৎসম শব্দ। যেমন মানুষ, মানুষও কিন্তু তৎসম শব্দ। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তৎসম শব্দ বলতে বুঝলাম কি? যে সকল শব্দ সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসে প্রবেশ করেছে তাকে বলা হবে কি? তৎসম শব্দ। যেমন চন্দ্র, হস্ত, মস্তক, আর এটা চেনার কিছুগুলো উপায় রয়েছে, অনেক উপায় রয়েছে, তার মধ্যে একটা উপায় তোমাদের মাঝে বোঝানোর জন্য চেষ্টা করছি, সেগুলো যদি রেফ থাকে তাহলে বুঝতে হবে সেটা সংস্কৃত শব্দ। যেমন কর্ণ, বর্ণ, সূর্য, যদি ঋকার থাকে তাহলে সেটা সংস্কৃত শব্দ। যেমন কৃষক, কৃপণ, যদি ফলা থাকে তাহলে সেটা সংস্কৃত শব্দ। ব্যাকরণ, ব্যাঘ্র, মূর্ধন্যষা থাকলেও সেটা সংস্কৃত শব্দ, অর্থাৎ তৎসম শব্দ। সংস্কৃত বলতে এখানে বোঝানো হয়েছে কি? তৎসম শব্দ। তো আমরা তৎসম শব্দ সম্পর্কে আলোচনা করলাম। এরপরে রয়েছে কি? আমরা তৎসম শব্দ নিয়ে আলোচনা করলাম। এরপরে রয়েছে কি? অর্ধ তৎসম, অর্ধ তৎসম। অর্ধ তৎসম শব্দ, প্রিয় শিক্ষার্থীরা, এখানে কিন্তু আমাদের বোঝাই যাচ্ছে অর্ধ, অর্ধ মানে কি? অর্ধে, কিছুটা, কিছুটা তৎসম, অর্থাৎ তার সম, অর্থাৎ তার সমান, সংস্কৃতের সমান, অর্থাৎ
যে সকল শব্দ সংস্কৃত থেকে কোন নিয়ম না মেনে, অর্থাৎ কোন ধরা বাঁধা নিয়মের মধ্যে দিয়ে আসে নাই, সংস্কৃত ছিল সেখান থেকে পরিবর্তিত হয়ে কোথায় আসছে, বাংলা ভাষায় প্রবেশ করেছে। এই সকল শব্দ সমূহকে বলা হবে কি, অর্ধ তৎসম শব্দ। অর্থাৎ এই তৎসমে ছিল কিন্তু পরিবর্তন হয়ে কোথায় এসেছে, বাংলায় এসেছে। যেমন রয়েছে কি, কৃষ্ণ, কৃষ্ণ এটা বাংলায় এসেছে সরাসরি কেষ্ট, কেষ্ট। তারপরে রয়েছে কি, জ্যোৎস্না, জ্যোৎস্না এখানে বাংলায় এসেছে কি, জ্যোৎস্না, জ্যোৎস্না। তারপরে আরো রয়েছে যেমন সূর্য, সূর্য এটা বাংলা ভাষায় প্রবেশ করেছে কি, কি নামে, সুরুজ, সুরুজ। অর্থাৎ আমরা আরেকটা সহজ ভাষায় এই অর্ধতৎসম বুঝতে পারি যে যে সকল শব্দগুলো এখন বাংলায় ব্যবহৃত হয় না, খুব কম ব্যবহৃত হয়, যেমন নিমন্ত্রণ, নিমন্ত্রণ আমরা কি, নেমন্তন্ন, নেমন্তন্ন। তাহলে কি নেমন্তন্ন, এই শব্দগুলো কি বাংলায় আর বেশি ব্যবহৃত হয়, এই শব্দগুলো কিন্তু বাংলায় আর বেশি ব্যবহৃত হয় না। কেষ্ট শব্দ এটাও আর বাংলায় বেশি ব্যবহৃত হয় না, সুরুজ এই শব্দগুলো আর বেশি ব্যবহৃত হয় না। তাহলে আমরা বুঝতে পারছি কি, যে সকল শব্দ পরিবর্তিত হয়ে সংস্কৃত থেকে ডাইরেক্ট পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই ভাষাগুলোকে বলা হবে কি, অর্ধ তৎসম শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা অর্ধ তৎসম শব্দ সম্পর্কে জেনে নিলাম। এবারে আসো, এবারে রয়েছে কি, তদ্ভব, তদ্ভব। তদ্ভব শব্দ, তদ্ভব শব্দ। তাহলে কি প্রিয় শিক্ষার্থীরা, তদ্ভব, তদ্ভব মানে কি, উৎপন্ন হয়েছে কোথা থেকে, তৎ থেকে। অর্থাৎ প্রথমে এই শব্দগুলো সংস্কৃত ছিল, তারপরে এটা প্রাকৃত ভাষায় পরিবর্তিত হয়ে এসেছে এবং প্রাকৃত ভাষা থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দটিকে বলা হবে কি, বলা হয় কি, তদ্ভব শব্দ। সেই শব্দগুলোকে বলা হয় তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত ছিল কি, মৎস্য, মৎস্য। প্রাকৃতে এসে সেটা হয়েছে মৎস্য, প্রাকৃতে হয়েছে মৎস্য এবং বাংলায় এসেছে কি, মাছ, বাংলা ভাষায় প্রবেশ করেছে মাছ। তাহলে এটা সংস্কৃত ছিল মৎস্য, মৎস্য এবং প্রাকৃতে এসে হলো কি, মৎস্য এবং বাংলা ভাষায় এসে হলো মাছ। এরকম আরো রয়েছে চন্দ্র, চন্দ্র এটা প্রাকৃতি হলো চন্দ্র, চন্দ্র এবং বাংলা ভাষায় প্রবেশ করলো চাঁদ, চাঁদ নামে। অর্থাৎ এই তদ্ভব শব্দকে কিন্তু আবার খাঁটি বাংলা শব্দ বলা হয়, অর্থাৎ এটা বাংলা ভাষায় প্রবেশ করেছিল এবং সেখান থেকে পরিবর্তিত হয়ে কোথায় এসেছে, বাংলা ভাষায় প্রবেশ করেছে। তাহলে তদ্ভব শব্দ কাকে বলে, যে সকল শব্দগুলো সংস্কৃত থেকে পরিবর্তিত হয়ে প্রাকৃতিতে, প্রাকৃতিক ভাষায় রূপান্তরিত হয়েছে এবং প্রাকৃত থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই শব্দগুলোকে বলা হয় কি, তদ্ভব শব্দ। তাহলে আমাদের তদ্ভব শব্দ আমরা বুঝতে পারলাম। এরপরে রয়েছে বিদেশী শব্দ, এরপরে রয়েছে বিদেশী শব্দ। বিদেশি শব্দ, বিদেশি শব্দ কি, এখানে বোঝাই যাচ্ছে বিদেশ, অর্থাৎ বিদেশ থেকে আগত যে সকল শব্দ। অর্থাৎ আমরা জানি আমাদের এই বাংলাদেশে বিভিন্ন অঞ্চল থেকে, বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ধর্ম বর্ণ, বিভিন্ন জাতির মানুষ এই বাংলাদেশে এসেছে বিভিন্ন কাজে, ব্যবসায়িক কাজে, ধর্ম প্রচারের কাজে, বিভিন্ন কাজে তারা এই বাংলা ভাষা বাংলাদেশে এসেছে এবং তারা সাথে যে সকল ভাষা নিয়ে এসেছিল, অর্থাৎ ইংরেজরা তারা এসে এখানে ইংরেজি ভাষা
বলেছে, ফরাসিরা তারা এখানে এসে ফার্সি ভাষা বলেছে, যারা পাকিস্তানের লোকজন এসেছিল তারা উর্দু ভাষা বলেছে। অর্থাৎ এই যে বিদেশ থেকে, বিদেশি ভাষা থেকে যে সকল শব্দসমূহ সরাসরি আমাদের বাংলা ভাষায় প্রবেশ করেছে, সেই সকল শব্দগুলোকে বলা হয় কি, বিদেশি শব্দ। বিদেশি শব্দের উপর আমাদের আরো একদিন ক্লাস নিতে হবে, তাহলে বিদেশি ভাষা সম্বন্ধে আমরা বিস্তারিত আলোচনা করতে পারব। তাহলে আমরা আপাতত এটুকু বুঝে নেই যে বিদেশ থেকে আগত যে সকল ভাষাগুলো বাংলা ভাষায় প্রবেশ করেছে তাকে বিদেশি ভাষা বলে, যেমন কলম, চেয়ার, টেবিল, আদালত ইত্যাদি। অর্থাৎ এই যে এই শব্দগুলো সব বিদেশি শব্দ, যেমন এখানে কলম আরবি শব্দ, চেয়ার ইংরেজি শব্দ, এরকম যে সকল শব্দ বিদেশি শব্দ থেকে বাংলা ভাষায় প্রবেশ করেছে সেই শব্দগুলোকে বলা হয় কি, বিদেশি শব্দ। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কি সব শেষ হয়ে গেল, বিদেশি শব্দ, এখন রইল দেশি শব্দ। এখন রইল কি, দেশি শব্দ, দেশি শব্দ। দেশি শব্দ তোমরা বুঝতেছো, এটা আরো সোজা, যে সকল শব্দ বাংলা ভাষা, বাংলাদেশে আদিবাসীরা যে ভাষা ব্যবহার করত, অর্থাৎ এই বাংলাদেশে আগে কি পাহাড়ি লোকজনই বেশি বসবাস করত, আগে সবাই পাহাড়ের পাদদেশেই বেশি বসবাস করত। এখানে আর্য অনার্য নাম বলে তোমরা একটা জিনিস শুনে থাকবে, আর্য আর অনার্য, অর্থাৎ এই আদিম প্রবাসীরা যে ভাষা ব্যবহার করত সেই ভাষাগুলো এখনো বাংলা ভাষায় রয়েছে এবং তাকে বলা হয় কি, দেশি শব্দ। দেশি শব্দ মানে খুব একটা বেশি বাংলা ভাষায় নেই, তার মধ্যে রয়েছে যেমন ঢেকি, কুলো, ডিঙ্গা, কয়লা ইত্যাদি। এগুলা কি, এগুলা দেশি শব্দ। তাহলে দেশি শব্দের মধ্যে রয়েছে কি, ঢেকি, কুলো, ডিঙ্গা, কয়লা, এরকম আরো অনেক রয়েছে। আমি তো বললাম যে এই সম্বন্ধে তোমাদের আরো একদিন ক্লাস নিব। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই আজকের এই ক্লাসের মধ্যে যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্টসের মাধ্যমে প্রশ্নগুলো করবে, আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর শব্দ এটা বাংলা ব্যাকরণের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, এটা অবশ্যই ভালো করে তোমাদেরকে পড়তে হবে। ভালো থেকো, সুস্থ থেকো, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।